Assalamualaikum. What's up, guys? This is Sharin, and welcome to our another video. So, গতকাল আমরা গিয়েছিলাম শ্রীমঙ্গল একটা ক্যাফেতে। এটা শ্রীমঙ্গল একটা নামকরা ক্যাফের মধ্যে একটা ক্যাফে। এটা হলো শ্রীমঙ্গল ক্যাফে এন্ড চাইনিজ। সো এখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম একটা স্টুডেন্ট প্লেটার। স্টুডেন্ট প্লেটারের দামটা ছিল 150 টাকা। সো আমরা এখানে প্লেটারটা অর্ডার করার পর তারা বলছিল মাত্র 20 মিনিট লাগবে, কিন্তু মানে একদম 35 মিনিট লাগেছে। এর মধ্যে দেখেন তাদের যে মেনু কার্ডটার অবস্থাটা একদম সিরিয়াস, মেনু কার্ডের কোনো অবস্থাই নেই। তাদের এটা চেঞ্জ করা দরকার, আমি তাদেরকে বলে আসছি। এর মধ্যে আমাদের চলে আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেটারটা। এই প্লেটারে কী কী থাকছে দেখি। ফ্রাইড রাইস আছে, দুইটা ব্যাংকক চিকেন ফ্রাই, তারপরে একটা আপনার সালাদ, আর একটা ডিম ভাজি বা এক ফ্রাই, আর হলো গিয়ে দুইটা শসা। হ্যাঁ, আর ডিম ভাজিটা একদম ছোট ভাই, এটা মনে হয় কি একটা ডিম ভাজি আর দুইটা প্লেটে দিয়ে দিচ্ছে। আমরা দুজন ছিলাম, দুইটা প্লেটে মনে হয় একটা ডিম দিয়ে দিচ্ছে। আমার মনে হয় তাদের ফুল একটা ডিম দেওয়া দরকার ছিল। তারপরে আমি টেস্ট বাইটের দিকে বলতে গেলে যে এটা টেস্ট কেমন ছিল। সো ফ্রাইড রাইসটা খুব জুসি ছিল, সালাডটাও খুব জুসি। ফ্রাইড রাইসটা যে একবারে শুকনা তেমন না, হালকা একটু ভিজা ভিজা ছিল, মানে গলা দিয়ে নামতেছিল বলতে গেলে, খুব ভালো লাগছে। আর ডিমটা তো ভাই আমি একটা শেষ করে ফেলছি, আমার এটা কোনো কাজেই লাগে না। তারপরে আরও আসি যেই কথাগুলায়, আর এদিকে আছে ব্যাংকক চিকেন, যেটা এটা প্রায় ভালোই লাগছে, মানে এতটা খারাপ না, মোটামুটি ভালোই ছিল। বাট একটু কেমন জানি মনে হইতেছে যে আরও একটু ব্যাটার হইলে বোধ হয় ভালো হইতো। তারপরে যে দেখেন এটার ভালোই লাগছে। তারপরে ছিল হইলে যে আপনার সালাডটা, সালাদের কথা বলতে গেলে সালাডটা খুবই ভালোই ছিল। সালাডটা একটু মিষ্টি ছিল অতিরিক্ত, বাট ভালো লাগছে ভাই। সালাডটা খুব মজা পাইছি এদের, মানে ফ্রাইড রাইসটার সাথে সালাডটা মিক্স হয়েছে খুব মজা করে। তো এখানে ফ্রাইড রাইসের কোয়ান্টিটিটাও যেভাবে আসছে একজন মানুষের জন্য একদম খুব ভালোভাবে খাইতে পারবে। যেমন ভাই আমরা গেছিলাম পরীক্ষা দিয়ে, অলরেডি পরীক্ষা শেষ করে কলেজ থেকে ডাইরেক্টলি চলে গেছিলাম, মানে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই গেছিলাম। বাট মজা পাইছি, বাট পেটও ভরে গেছে। সো ফ্রাইড রাইস খাওয়া শেষ করার আগে আমি তাদেরকে বলছিলাম যে কুক দিতে, বাট ফ্রাইড রাইস শেষ হওয়ার পরে তারা আমাকে কুকটা দিল। সো তাদের অতিরিক্ত লেট করে সব কিছু ক্ষেত্রে, তাদেরকে দেওয়া মানে সার্ভের ক্ষেত্রে তা ফাস্ট হওয়া দরকার আরও। তো বিশেষভাবে দেখতে গেলে তাদের ব্যবহার বিহেভিয়ার খুব ভালো ছিল, এই জন্য তাদেরকে আমি 9.5/10 দিলাম। আর খাবারের কোয়ালিটিটা চিন্তা করলে খাবারটা খুব ভালো ছিল, এই জন্য অনায়াসে তাদের 9/10 দেওয়া যায়। আর ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজ এবং ইউটিউবটা ফলো করে দিই।